Welcome to Vision Nods TV. 28 Journal Kirby Youth Festival held at Bergen. As per directive from the Kirby Cultural Society, KZ's Central Committee that the Cultural Youth Festival should be organized at the festival due to COVID-19 pandemic. Previous, it used to be 3 to 4 days festival, but this year due to COVID-19, it happened only for a day festival. Likewise, along with other KZ's unit, Bergen KZ's unit has also organized a one-day Yunal Youth Festival at Bergen Playground here on Saturday. The festival begins with homage to departed soul and hosted of KZ's flag led by Bergen KZ's unit President Jejen Ronghang, followed with a competition of various traditional songs and sports. Later on in the evening, a public meeting was held where HID Minister Sum Ronghang graced the program as the chief guest. কার্বি জুনিয়র ফেস্টিভেল তো এইটো কারণে পাতা হয় যে আমার কার্বি সমাজত যেহেতু নভেম্বর অক্টোবর মাহত প্রায় আমি কামৰ পৰা অলপ রেহাই পাওঁ। ইয়ার মাজতে আমি আগর জেনারেশন বিলাকে চিন্তাধারা করে পেলায় এই জুনিয়র ফেস্টিভেলটো পাতা হয়েছে। আজ আজি বুলি নহয়, আমি প্রায় আজি তারিখত 28 বছর পাতা হয়েছে জুনিয়র ফেস্টিভেল। সেই গতি আমি 28 জুনিয়র ফেস্টিভেল বলে পাতা হয়েছে, আর যাতে উঠি অহা ডেকা গাভরুবিলাকে কার্বিক কলা সংস্কৃতিবিলাকে পাহৰি না যায়, নিজে যেটো সংস্কৃতিবিলাক আকৌ আগবঢ়াবৰ কাৰণেহে আমি পাতা হৈছোঁ। ইয়াৰ মেইন উদ্দেশ্যটো হ'ল আমি আমাৰ কার্বি কলা সংস্কৃতিটো আগবাঢ়ি লৈ যোৱা, সেইটোৱে আমি মেইন উদ্দেশ্য। মই জনা মতে আমার ইয়াত সি সমষ্টি আছে 26টার মাজত, কিন্তু জুনিয়র ফেস্টিভেলটো হল 24টায় আছে। 24টার মাজত প্রায় প্রত্যেক জায়গাতে পাতা হয়েছে, 23টা জায়গাত পাতা হয়েছে বলে মই অনুভৱ কৰিছোঁ। কাৰণ ডুমৰালিটো এবাৰ পাতা হোৱা নাই, তেওঁৰ
তেওঁসকলে বেলেগ এটা দিন পাতিব বুলি কৈছে। কিন্তু 24 মাজত 23টা 23 জায়গাটো পাতা হৈছে বুলি প্ৰত্যেক বছৰটো এনেই তিনিদিন লৈকে থাকে, কিন্তু এবাৰ হ'ল কোভিড-19 এপিডেমিক ইয়াৰ কাৰণে আমাৰ KCS চেণ্টাৰ কমিটিৰ ফালৰ পৰা এদিনীয়া পাতিবলৈ কৈছে। আৰু এদিনীয়া হ'লেও মানে মেক্সিমাম 7টা আগত 7 PM আগত প্ৰগ্ৰামটো শেষ কৰিব লাগে বুলি এইটো আমাক অৰ্ডাৰ দিয়া আছে। এই গতিকে মানে আমি প্ৰায় জেগাটো এদিনীয়াই পাতিছোঁ, আমাৰ ইয়াতো এদিনীয়াই পাতিছোঁ। আৰু শুনিছোঁ কেইটামান ঠাই মানে দুদিন এনেকৈ কৰিছে বুলি শুনিছোঁ। আপোনালোকৰ এই ফেষ্টিভেলত কেনেকুৱা ধৰণৰ প্ৰগ্ৰেম? আমি এইটো ফেষ্টিভেলত আমি আমাৰ যিটো কলা সংস্কৃতি যিখিনি আছে, খেলা হওক, গানে হওক, বা হেৰি আমি যিটো কালচাৰ যিটো ডান্সবিলাক, সেইবিলাক কম্পিটিশ্যন কৰা হয়। কিন্তু এবাৰ আমি যিটো চেণ্ট্ৰেল কমিটিৰ নিৰ্দেশ অনুসৰি আমি খালি ছিংগল আইটেমবিলাকে লৈছোঁ, কাৰণ যদিহে গ্ৰুপ আইটেম লয় এইটো আমাৰ কোভিড-19 প্ৰট'কল ভংগ কৰা হয়। গতিকে আমি এইবছৰটো খালি ছিংগল আইটেমবিলাক লৈছোঁ।